নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবানোর জন্য আজকে রবিবার রবিবার বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা মানেই আপনাদের সামনে আসা রবিবারে আলোচনা সভা এবং সাথে থাকে একটু অন্যরকম আগে থাকে একটু অন্যরকম পরে রবিবারে আলোচনা সভা তো প্রথমে শুরু করা যাক একটু অন্যরকম একটু অন্যরকম মানে কবিতা ডালিনি আপনাদের সামনে আসা একটা কি দুটো কবিতা থাকে আমার লেখা কবিতা মনীষার কণ্ঠে তো আজকে দেখুন বা শুনুন আমার লেখা কবিতা মনীষার কণ্ঠে সেই অনুষ্ঠান নিয়ে একটু অনুষ্ঠান একটু অন্যরকম একটু অন্যরকম আজকে প্রথম যে কবিতাটা রয়েছে সেটা হচ্ছে সময় আমার লেখা কবিতা মনীষার কণ্ঠে শুনুন সময় শোনার পরে বলবেন কিন্তু কেমন লাগলো চলুন শুনুন সময় সময় চাইলেও তাকে যায় না ধরা হাতের নাগালে থেকেও অধরা থামিয়ে তাকে ফিরতে চাই নতুন করে আবার বাঁচতে চাই ফেলে আসা দিনে ফিরতে ইচ্ছে হয় জানি হবে না কারণ সে যে সময় আচ্ছা এমন যদি হতো থমকে যেত সময়টা আনন্দের শুভক্ষণে কিংবা বিষাদ আসার আগের মুহূর্তে থেমে যেত সময়ের চাকা লাগাতার আনন্দ ভরে যেত এই জীবনে ফুটে থাকতো সব ফুল মনের কাননে কিন্তু না সময় থামে না বয়ে যায় আজও নদী স্রোতের মতো একলা ফেলে আমায় অবিরত বয়ে যা বেলায় ক্লান্ত আমি চিন্তায় ব্যথিত হৃদয় থেমে থাকে না আমার জন্য বইতেই থাকে সময় শুনলেন সময় কেমন লাগলো জানাবেন অবশ্যই পরবর্তী কবিতা আমারই রেখা মনীষার কণ্ঠে পড়ন্ত বেলা আসলে আমরা প্রত্যেকেই একটা স্টেজ অতিক্রম করে আসি মনে পড়ে যায় পুরোনো দিনের সেই সমস্ত কথা যখন গান শুনতাম রেডিওয়ে গান আসতো ভেসে আসা গান শুনে ছুটে বাড়ি চলে যেত কারণ সন্ধ্যাবেলা মানে গান বাজা মানেই হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে বাড়ি চলে এসো কারণ বাবা মা ডাকবে খেলার জায়গা থেকে ছুটে চলে আসা এগুলো মনে করিয়ে দেয় মনে পড়ে যায় সেসব কথা সেসব কথা নিয়েই একটা ছোট্ট কবিতা পরন্ত বেলা শুন পরন্ত বেলা মন ছুটে যায় সেই সেদিনে ফেলে আসা সেই বিকেলে খেলার মাঠে খেলার ফাঁকে অনেক কথা খেলা চলে অবা হওয়া অস্তা চলে যাওয়া সূর্য দেখে পাখির বাসায় ফেরার ডাকে কিংবা দূর থেকে ভেসে আসা গানের টানে স্বপ্ন মধুর মহে এই জীবনে যে কটি দিন পাব তোমায় আমায় হেসে খেলে কাটি যাবহে স্বপ্ন মধুর মহে অথবা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ নেই মনে পড়ে ফেলে আসা সব সব কথা ছোট ছোট মনের সুখ কখনো বা মনের ব্যথা ফিরে যেতে চাইলেও ফেরা যে আর হবে না সময়ের দাবিতেই এগিয়ে যেতে হবে থামা যে আর যাবে না একটু অন্যরকম লাগলো না কবিতার মধ্যে দুটো গানে কুড়িও ঢুকে পড়েছে জানাবেন কিন্তু এই কবিতার লেখা এবং এই ভাবনাটা ঠিক কেমন ছিল দেখুন রত্না করার জীবন থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করা রুদ্রপ্রসাদ ব্যানার্জি লেখা কবিতা এবং তার মধ্যেই গান কবিতা পাঞ্চ করে করাটা নতুন প্রয়াস করলাম জানাবেন নিশ্চয়ই তথাকথিত কোনো কবি বা লেখক আমি নই আমি রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার প্রয়াস করা একজন মানুষ আপনাদের কাছে আপনাদের আপনজন তো শুনলেন একটু অন্যরকম এবার যাই আমরা রবিবারের আলোচনা সভায় রবিবারে আলোচনা সভায় আজকে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখুন দুটো বিষয় একটা বিষয় এসছে হোয়াটসঅ্যাপ থেকে এবং একটা বিষয় এসছে ওভার টেলিফোন তো ওভার টেলিফোনে যে বিষয়টা নিয়ে এসছে এবং যে বিষয়টা সকলের মনে নাড়া দিয়েছে সেটা হচ্ছে শান্তনু ঠাকুর কি তৃণমূলে যাচ্ছেন কি হতে চলেছে কারণ পিকে রাখি শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেছেন তার বাড়িতে গেছেন বা কোনো কিছু দেখা হয়েছে এই খবরটা এখন চারিদিকে স্প্রেড করে গেছে তার মানে কি হতে চলেছে আবার কি বিজেপির ওখানে ভয়ারবী হবে বিজেপি কি হারিয়ে যাবে মতুয়া সম্প্রদায়ের ভোট কি নষ্ট হয়ে যাবে এই সমস্ত নিয়ে একটা প্রশ্ন উঠে এসেছে বিজেপি অনেক কর্মীরা আমাকে প্রশ্ন করেছেন বা ফোন করেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে কি হতে চলেছে দেখুন এটা নিয়ে একটা ভিডিও যথারীতি করা যেত কিন্তু করলাম না তার কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে খুব বেশি করে বলার কিছু নেই বিষয়টা হচ্ছে শান্তনু ঠাকুরের উত্থান কেন হলো শান্তনু ঠাকুরের উত্থান হলো এই কারণেই কারণ তিনি বলেছিলেন এনআরসি এবং সিএ সি সিএ এবং এনআরসিটা তিনি বোঝাতে পেরেছেন এবং সাধারণ ঘরের মথুয়া যারা আছেন তারা প্রত্যেকেই বুঝেছিলেন যে দরকার আছে কারণ বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের এই দেশের নাগরিকত্ব পাওয়ার যে দাবি বা অধিকার সেটা নিশ্চয়ই রয়েছে কারণ দেশটা টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে সেই সমস্ত মানুষদের কোনো দোষ ছিল না যারা বাংলাদেশে তারা সেদিনকে রয়ে গেছিলো অর্থাৎ তারা জানতোই না দেশটা টুকরো হয়ে যাবে ধর্মের ভিত্তিতে মিথ্যে ধোকাবাজিতে মরে গেছিলো তারা তারা ফেঁসে গেছিলো তারা যে এখন এখনও যারা আছেন বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছেন তারা জানেন না তাদের কোনো দোষ ছিল না তারা বিদেশি হয়ে গেছেন এক রাতে শুধুমাত্র ক্ষমতার লোভে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং জওহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্না আরও যারা সব ছিলেন মানে সে সময় যারা ছিলেন তারা সবাই যদি চেষ্টা করতে নাটকানো যেত কিন্তু সবাই মিলে চেয়েছিলেন টুকরো হতে দেখুন বলতেই পারেন অনেকে গান্ধী তো চাননি গান্ধী বলেছেন আমার মৃতদেহের ওপর দিয়ে টুকরো হবে ঠিক যেভাবে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি যেভাবে বলেন না যে এটা করলে আমি রাজনীতি ছেড়ে দেবো অধুনা বলেছেন অনুব্রত মণ্ডল এটা করলে আমি রাজনীতি ছেড়ে দেবো তারা যেরকম ছাড়েনি ঠিক সেইভাবেই দেশ টুকরো হওয়ার পরে মানে মোহন দাস করমচাঁদ গান্ধীর কিছু হয়নি তার মৃতদেহের প্রতি টুকরো হয়নি কাজে সব ছিল আর সেই দোষ যাদের ছিল না সেই সমস্ত হিন্দুরা বাংলাদেশ তাদের হিন্দুরাজকে অত্যাচারিত চলে আসছে ভারতবর্ষে তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার নিয়ে এই লড়াই লড়েছিলেন যিনি তিনি কাজে এই লড়াই লড়া নিঃসন্দেহে তিনি কখনোই তৃণমূলে যাবেন বলে আমার মনে হয় না আর বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া এই সময় মানে কেউ ডুবন্ত নৌকাতে লাভ মারছে একটা জাহাজ থেকে যে জাহাজটা দিব্যি চলছে তৎকার করে যাচ্ছে সেই জাহাজ থেকে লাভ মারবে ডুবন্ত একটা নৌকাতে এই ভুলটা উনি করবেন বলে আমার মনে হয় না যাই হোক সেটা ছিল একটা প্রসঙ্গ এবং যেটা হচ্ছে প্রশান্ত কিশোরের যাওয়া দেখুন প্রশান্ত কিশোর সবার কাছেই গেছেন তিনি শুভেন্দু অধিকারীর বাবার কাছেও গেছিলেন বাড়িতে গেছিলেন শুভেন্দু অধিকারীকে বোঝানোর জন্য সমস্ত চেষ্টা করেছিলেন কিন্তু ভারতপক্ষে কিছুই হয়নি অর্থাৎ শুভেন্দু অধিকারী কোনো কিছুই এখানে কাজ করবে না আমি বারবার বলেছিলাম প্রথম থেকে বলে আসছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রত্যেকের কাছে যেখানে যেখানে পিকে যাবে সেখানে পর্যদস্থ হয়ে চলে আসবে কারণ পিকে কখনোই বাংলার বুকে থাকা রাজনীতিবিদদের কন্ট্রোল করার জায়গায় নেই এটাই বাস্তব সত্যি কাজে নিয়ে কোনো বিচলিত হওয়ার জায়গায় নেই এবং মতুয়া সম্প্রদায়ের মানুষরা এবং যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হিন্দুরা এসছেন প্রত্যেকেই চান তাদের নাগরিকত্ব পেতে সিএ হবেই টিকা অর্থাৎ করোনা ভ্যাকসিন বেরোনোর পরেই কিন্তু এটা চালু হয়ে যায় বলে সবাই জানেন আপনিও জানেন আমিও জানি সবাই জানে কাজেই এই মুহূর্তে কেউই বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন বলে আমার মনে হয় না এটা আমার অভিজ্ঞতা বলুন জমি থেকে খবর পাওয়া বলুন সেখান থেকে আমি আপনাদের বললাম ছিল পরবর্তী যেটা আমার কাছে এসেছে হোয়াটসঅ্যাপে সেটা একটা প্রশ্ন যেটা বারংবার সবাই আমাকে করেন সেটা হচ্ছে নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে পুলিশ তো কন্ট্রোল করবে নিরাপত্তা বাহিনীদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদেরকে কি বসিয়ে রাখা হবে না তারা চুপ করে বসে থাকবেন বাজার করবেন দোকান করবেন ভোটের আগে দাপা দাবি করবেন হাঁটবেন রাস্তা দিয়ে মার্চ করবেন কিন্তু ভোটের সময় তারা চুপ করে থাকবেন আর জনগণ ভোট দিতে যেতে পারবে না এটা হতে চলেছে বলেছেন এটা হলে তখন কি হবে আমরা কি ভোট দিতে যেতে পারবো পরিবর্তন হবেই যদি ভোট দিতে পারি এই প্রশ্নটা প্রত্যেকে করেছেন হোয়াটসঅ্যাপে লিখেছেন কিন্তু আমরা কি আদৌ ভোট দিতে পারবো কারণ বিভিন্ন জায়গায় যে উপদ্রব হচ্ছে সেই উপদ্রবের পরিপ্রেক্ষিতে তারা বলছেন যেখানে বিজেপির জে পি নাড্ডাকেই মারা হয় মানে তার গাড়ির কনভয়ের পর হামলা হয় কৈলাস বর্গী চোট পান বিজেপির নেতাদের কর্মীদের খুন করা হয় চারিদিকে বিজেপির বিজেপিতে জয়েন করা কেউ এলে পরে তার গাড়ি আটকানোর চেষ্টা করা হয় এইসব যখন হচ্ছে তখন দাঁড়িয়ে সাধারণ মানুষকে ভোট দিতে যেতে পারবে আমি বলছি পারবেন তার কারণ নির্বাচন যত এগিয়ে আসবে না কেন্দ্র সরকারের একটা চাপ এখানে পাবেন এবং নির্বাচন কমিশন চাইবেই এখানে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় কারণ এই রাজ্য নির্বাচন কমিশন কি চাইবেন না চাইবেন জানি না কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে নিশ্চয়ই চাপতে হবে এবং রাজ্য নির্বাচন কমিশন মানতে সেটা বাধ্য হবে কারণ এখানে ফোর্স আসবে এবং ফোর্স ডিপ্লয়েড হবে এবং মনে রাখবেন শুধু একটা কথা আপনাদের আমি ইতিহাস স্মরণ করাতে চাই দেখুন আমার সেরকম জ্ঞান নেই যে আপনাদের বোঝাবো কিন্তু যেটা বলছি সেটা ভালো করে মনে রাখবেন ইতিহাস কি বলে দু হাজার আগে দু হাজার আপনারা দেখেছিলেন কিভাবে বদল হয়ে গেছিলো রাতের অন্ধকারে মানুষ কীভাবে চেঞ্জ হয়ে গেছিলো দু হাজার এগারোয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে মুড়ে দেওয়া হয়েছিল। ভোটের প্রত্যেকটা ভোটার কেন্দ্র এবং পুলিশ কিন্তু কোথাও অসহযোগিতা করেনি তার কারণ আবারও বলছি বারবার বলছি গ্রাউন্ড রিয়েলিটি সবচেয়ে আগে যদি বোঝার ক্ষমতা কারুর থাকে সেটা হচ্ছে আমাদের মতো কিছু মানুষের যারা মাটিতে থাকি যেমন ভূমিকম্প হলে পিঁপড়ে বোঝে আগে তেমনি আমরা বুঝি তারপরে বোঝে নিদুর মানে একটু ওপর সেরে যারা থাকে তাদের মধ্যে হচ্ছে পুলিশ তারা বুঝতে পারে আগে তারপরে পশু পাখি বোঝে অন্যান্য পাখি পাখিরা বোঝে কিন্তু মাটির সঙ্গে থাকা লোকেরা সবচেয়ে আগে বোঝে কাজে আমি বলে দিচ্ছি আপনাদের পুলিশ মহলে জানে পরিবর্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা কাজে ভোটের সময় দেখবেন রূপ বদলে গেছে অর্থাৎ তারা জানে নির্বিক নির্বিচারে ভালোভাবে যদি ভোট করানো যায় তাহলে পরিবর্তন হবেই আর বিভিন্ন জায়গায় ভোট পরিবর্তন হবেই এবং লোক ভোট দেবে ব্যাপকভাবে আর সেটাকে যদি তারা আটকাতে যান তাহলে উল্টো হতে পারে কাজে এই ভুলটা তারা করবেন এবং তারা প্রত্যেকেই জানেন এই রাজ্যে পুলিশকে মেরেও বিমল ঘুরুম মানে চার ওপরে অপরাধী দাগ আছে এর পুরো লিখিত যার এগেস্ট এফআইআর রয়েছে যে সে পুলিশ খুনে আমি তো আবার মালিক খুনে যে দায়ী যাকে ধরা হয়েছে যাকে বলা হয়েছে তিনিও বহাল তবিতে মিটিং করতে পারেন পুলিশ তাকে কিছু করতে পারে না সেই পুলিশের ক্ষোভ থাকবেই যে পুলিশের কোমরে উড়ন্ত লাথি এসে পড়েছিল ঠিকিয়ে পাড়ায় সেই পুলিশের বাড়ির পরিবারের অভিশাপ এবং সেই পুলিশের চোখের জল এবং বিভিন্ন থানায় বসে থাকা অফিসারদের চোখের জল সব কিন্তু আস্তে আস্তে বদলা নেওয়ার দিকেই যাবে অর্থাৎ ঠিক সময় ঠিক কাজটা তারা করে দেবে নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন রুদ্রবার্তা কোনো দিন আপনাদের ফলস খবর দিয়ে বেকার খবর দিয়ে কিছু করবে না কারণ আমার কিছু পাওয়ারও আশা করি না আর হারানোর জন্য আমার কাছে কিচ্ছু নেই শুধু প্রাণটুকু ছাড়া কাজেই এরকম একটা মানুষ আপনাদের ভুল ভাল তথ্য দিয়ে যাবে এটা ভাববেন না এটাই ছিল আজকের আলোচনা সভা আর একটা কথা বলি আপনার সেটা হচ্ছে আপনাদের এলাকায় কোনো যদি অনিয়ম হয় অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে কিছু হচ্ছে আপনি চান সেই খবরটা দিতে বা সেই কিছু দিতে তাহলে আপনি একটা কাজ করবেন সিম্পলি ভিডিও করবেন যে ঘটনা ঘটছে সেটা ভিডিও করবেন গোপনে করুন যাই করুন করে আমাকে পাঠিয়ে দিন নাম প্রকাশ করতে না বললে আপনি যদি বলেন যে নাম প্রকাশ করবেন না তাহলে আ মৃত্যু আপনার নাম কেউ জানবে না এটা আমার প্রতিজ্ঞা কারণ আপনারা আমার আপনজন আপনাদের বাদ দিয়ে আমি নই কাজী নিশ্চিন্তে নির্ভাবনায় পাঠিয়ে দেবেন আপনার এলাকার অত্যাচারের ছবি ভিডিও যে কোনো খবর আমাকে পাঠান আমি সেটা প্রকাশ করব যদি প্রকাশ যোগ্য হয় অবশ্যই করবো আর অবশ্যই তথ্য প্রমাণ সহ করবেন কারুর নামে ফলস ব্লেম দিয়ে দিলেন কিন্তু আপনার কাছে কোনো এভিডেন্স নেই সেটা রুদ্রবার্তায় কখনোই দেখানো হবে না নিশ্চিন্তে থাকুন কারণ আপনি এভিডেন্স দিন তারপরেই আমি করতে পারবো এটাই ছিল আজকের বার্তা মানে বার্তা বলবো না রবিবারে আলোচনা সভা আজকে তো প্লেন গল্প করো আপনাদের সঙ্গে কেমন লাগলো জানাবেন আর হ্যাঁ একটা কথা বলি আপনাদের কবিতাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু ওটার জন্য মনটা একটুখানি ইচ্ছা জানা যে কেমন হলো মনীষা কেমন বললো আমার লেখা কবিতা কেমন হলো এই সমস্ত নিয়ে বলবেন প্লিজ আশা রাখবো আপনি বলবেন মানে আপনি এই মুহূর্তে যিনি শুনলেন পুরোটা চলুন আসি ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আগামীকাল সকালবেলা সকালে বার্তায় ততক্ষণের জন্য ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন রোজ দেখুন রুদ্র বার্তা